সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অস্ত্র আগে থেকেই তৈরি ছিল, কার উপর তা প্রয়োগ করা হবে সেটাও ঠিক ছিল। মাঝখানে খালি বদলে গিয়েছে অস্ত্র চালানোর মনিব, মানে অস্ত্রটির হাত বদল ঘটেছে আর সেটাও নীরবে নিভৃতে। ঠিক যেভাবে মুকুল রায় রাতারাতি শিবির বদলে ফেলেছেন, সেইভাবেই তার বিধায়ক পদ খারিজ করতে এখন তৃণমূলের অস্ত্রকেই হাতে তুলে নিয়েছে বিজেপি। মুকুল এবারে ভোটে জেতার পরে তৃণমূলের তরফেই প্রথমবার অভিযোগ তোলা হয়েছিল যে মুকুল তার নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন। তার বিরুদ্ধে যে নারদ মামলা চলছে তা তিনি সেই হলফনামায় জানাননি। এখন সেই অস্ত্রকেই হাতিয়ার করে মুকুলের বিধায়ক পদ খারিজ করতে চাইছে বিজেপি। গত 11 জুন পুত্র শুভ্রাংশুকে নিয়ে তৃণমূলে ফিরেছেন মুকুল। প্রত্যাশিতভাবেই তারপর থেকেই মুকুলকে ঘিরে অস্বস্তি বেড়েছে বিজেপির। তবে সবথেকে বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। তিনি যেন তেন প্রকারণে মুকুলের বিধায়ক পদ খারিজ করতে চান। অথচ এই মুকুলের হাত ধরেই তৃণমূল থেকে বিজেপিতে পা রেখেছিলেন শুভেন্দু। মুকুল বিজেপিতে থাকার সময়ে তৃণমূলের তরফে আইনি রাস্তা খোঁজা হচ্ছিল তার বিধায়ক পদ খারিজ করার জন্য, আর সেটাও ওই তথ্য গোপনের দায়ে। এখন সেই প্রচেষ্টাই শুরু করে দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। তবে শুধু স্পিকারকে চিঠি দিয়েই চুপ করে বসে থাকতে নারাজ গেরুয়া শিবির। হলফনামায় তথ্য গোপন করার যে অভিযোগ মুকুলের বিরুদ্ধে তৃণমূল এনেছিল, এবার সেই অভিযোগেই সরব হতে চলেছে বিজেপি। বিজেপি পরিষদীয় দল সূত্রের খবর, মুকুলের বিধায়ক পদ যাতে খারিজ করা যায় সে ব্যাপারে সব পথই খতিয়ে দেখা হচ্ছে। তার মধ্যে একটি পথ হল নির্বাচনে প্রার্থী হিসেবে হলফনামায় নারদ মামলার বিষয়টি অনুলিখিত রাখা। বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের ক্ষেত্রে যেসব বিষয়গুলি উঠে আসছে তার সব কিছু দেখভাল করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যথাসময়ে সব কিছু জানানো হবে। তিনি নিজেই বলেছেন, দলত্যাগ বিরোধী আইনের বলে মুকুলের বিধায়ক পদ খারিজ করিয়েই ছাড়বেন। প্রয়োজনে আদালতেও যেতে রাজি আছেন তিনি, সেটাই আপাতত দলে স্ট্যান্ড।